बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आहमेद बाउनी एकेडमी नियमित आयोजन ऑनलाइन पाठदान कर्मसूची तृतीय श्रेणी सकल शिक्षार्थी सह जे जेखान थेके क्लासटी देखछेन अभिभावकबृंद सबाइके स्वागतम जानाच्छि। तृतीय श्रेणी शिक्षार्थी तोमरा केमन आछो? निश्चयई तोमरा भालो आछो। आशा करी तुम्हारा सबाई स्वास्थ्यविधि मेने चलछो एवं पाशापाशी तुम्हारे लेखापड़ाओ चालिये जाच्छो। तुम्हारे ये पाठदान तुम्हारे पढ़ाते आम्रा तुम्हारे साहाज्य करछि एवं तुम्हरा आमादेर ये क्लासगुलो देखबे ताहले तुम्हारे पढ़ागुलो आरो सहज मने हबे एवं तुम्हरा बुझतेओ पारबे। तो आज के आमी तृतीय श्रेणी विज्ञान विषय निये तुम्हारे सामने हाजिर हयेछि। आमी ताहमिना यासमिन, सहकारी शिक्षक आहमेद बाउनी एकेडमी स्कूल एंड कॉलेज। आमादेर ए सुंदर पाठदान कर्मसूची जेटिर माध्यमे तुम्रा उपकृत होच्छो सेटिर जोन्नो आमादेर श्रद्धेय अध्यक्ष महोदय सर के आमी धन्यवाद एवं कृतज्ञता जानाच्छि जे एखोनो आमरा सेई सफलतार साथे आमरा ए पाठदान कर्मसूचीटी करे जाच्छि एवं आमी आमादेर श्रद्धेय इनचार्ज सरदेरकेओ धन्यवाद एवं कृतज्ञता जानाच्छि आमाके ए प्लैटफर्मे কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। তো চলো আমরা আমাদের ক্লাসে যাব। তো আমাদের আজকে যে বিষয়বস্তুটি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তার এই স্ক্রিনে এই ছবিটি দেখে নিশ্চয়ই তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো, তাই না? বর্তমান পরিস্থিতিতে আমরা কিন্তু এই মাস্ক এবং মাস্কটাই খুব সবচেয়ে বেশি ব্যবহার করছি এবং হাতে গ্লোভসও ব্যবহার করা হয়। তাহলে এটি দেখে বুঝতে পারছো যে আমরা এখন সবাই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, আমাদের আজকের বিষয়বস্তুটি আসলে এই তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের অধ্যায় ৮ স্বাস্থ্যবিধি নিয়ে। তো আজকে আমরা সেই স্বাস্থ্যবিধি নিয়ে কথা বলবো। আর স্বাস্থ্যবিধি মানে কি বলতো? যে যে নিয়মগুলো মেনে চললে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, আমরা ভালো থাকব, সুস্থ থাকব এবং আমাদের জীবনের চলার পথটা অনেক সুন্দর হবে, সেটি হচ্ছে গিয়ে এই স্বাস্থ্যবিধি। তো আজকে আমরা সেই স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা শেষে যা যা আজকে আমরা জানতে পারব তা হচ্ছে যে রোগ কিভাবে ও কি কারণে হয় তা আমরা ব্যাখ্যা করতে পারব, দেহ সুস্থ রাখার উপায়গুলো আমরা শিখতে পারব এবং রোগ প্রতিরোধের জন্য আমাদের করণীয় ব্যাখ্যা করতে পারব। স্ক্রিনে আমরা ছবি দেখতে পাচ্ছি, খুব পরিচিত একটা ছবি যেটি হয়তো আমরা টিভিতে এখন প্রায় দেখি, তাই না? তোমরা নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝে গেছো আমাদের এই ছবিটা কিসের ছবি। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জীবাণুর ছবি যেটি কিনা আমরা করোনা ভাইরাস নামে সবাই জানি। দেখেছো এই করোনা ভাইরাসটা কেমন আকৃতির হতে পারে? এটা একটা ধারণা, ঠিক আছে? তো এই ভাইরাসগুলো আমাদের শরীরের ভিতরে যখন প্রবেশ করে তখনই কিন্তু আমরা অসুস্থ হই, আমাদের রোগ হয়, তাই না? তাহলে আমরা সেই স্বাস্থ্য এবং রোগ সম্পর্কে জানব। আমাদের প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা দেখো আমাদের আমরা বললাম যে আমাদের অনেক সময় দেখা যায় যে ঠান্ডা লাগে, জ্বর আসে, হ্যাঁ, বিভিন্ন ধরনের রোগ হয়, জন্ডিস হয়, টাইফয়েড হয়, এ ধরনের রোগ হয়। সেটি হয় কেন জানো? কারণ হচ্ছে কোনো না কোনো জীবাণু হয়তো বা আমাদের শরীরের ভিতরে প্রবেশ করেছে বলেই কিন্তু আমরা এই রোগগুলোতে আক্রান্ত হচ্ছি। তো এই রোগগুলো আসলে এই রোগ বলতে আমরা কি বুঝি আসলে একটু জেনে নিই। আমাদের বলেছি যে জীবাণুগুলো যখন শরীরের ভেতরে প্রবেশ করে তখনই আমরা অসুস্থ হই এবং আমাদের রোগ হয়। এখন সেই জীবাণুগুলো কিন্তু আসলে আমাদের চারপাশেই থাকে। তুমি দেখবে তোমার চারপাশে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলাতে কখনো কোনো জায়গায় হয়তো জীবাণু লেগে আছে তুমি বুঝতেও পারবে না, কারণ জীবাণুগুলো এতটাই ছোট থাকে যে আমরা কিন্তু সেটা দেখতে পারি না। হ্যাঁ, জীবাণুগুলো অনেক ছোট থাকে। ধর আমি একটা এক গ্লাস পানি খাবো,
ঠিক আছে, পানি আমি খেয়ে ফেললাম, কিন্তু আমি জানি না পানিটা ফুটানো কি না, ফিল্টার করা কি না। যদি এরকম ফুটানো ফিল্টার করা না থাকে, সেই পানিটার মধ্যে কিন্তু জীবাণু থাকে, কিন্তু আমি তো গ্লাসে সেই জীবাণুটাকে দেখতে পেলাম না, কিন্তু খাওয়ার পরে আমি দেখলাম যে অসুস্থ হলাম। তো তখন কিন্তু আমি বুঝে নিব যে নিশ্চয়ই ওই পানিটার মধ্যে জীবাণু ছিল, যেটির কারণে আমি অসুস্থ হয়েছি। হ্যাঁ, তাহলে এই জীবাণুগুলো যে আমাদের চারপাশে ছড়িয়ে আছে, সেগুলো আসলে দেখা যায় না এবং অদৃশ্যের মতো থাকে। আর এই জীবাণুগুলো যখন মানুষের দেহে প্রবেশ করে, তখনই কি রোগ সৃষ্টি করে। এবং দেখো, এই জীবাণুগুলো অনেকটা এরকম, ঠিক আছে। এগুলো অনেক, তোমরা আরও যখন বড় হবে, তখন তোমরা বিজ্ঞান বিষয় নিয়ে যখন আরও বেশি পড়বে, তখন আসলে দেখবে যে এই জীবাণুগুলোকে অনেকটা এরকমই দেখায়। এখন কিন্তু আমরা খালি চোখে এরকম দেখতে পাই না, ঠিক আছে। তো এখন এই রোগ জীবাণুগুলো আমাদের দেহে প্রবেশ করে কীভাবে? আমাদের রোগ জীবাণুগুলো আমাদের দেহে কীভাবে প্রবেশ করে? দেখো, আমি আগেই বলেছি, যদি আমরা উদাহরণ হিসেবে আমি একটু আগেই বললাম তোমাদেরকে যে আমরা যদি পানি খাই, সেই পানির মধ্যে জীবাণু থাকলে আমরা কিন্তু অসুস্থ হই। তার মানে কি, যদি দূষিত পানি পান করি, তাহলে কিন্তু আমরা এই জীবাণুটা আমাদের দেহে প্রবেশ করতে পারে। আবার আমরা দূষিত খাবার খেলে, যে অনেক সময় দেখা যায় যে টেবিলে একটা খাবার পড়ে আছে, হয়তো সেটা ঢাকনা দিয়ে ঢাকা হয়নি, দেখা গেল সেটা এসে খাবারের মধ্যে পড়ে গেল পোকাটা, তখন কিন্তু কোনো না কোনোভাবে এই জিনিসটা জীবাণু ওই খাবারটার মধ্যে চলে আসে, সেটা কিন্তু দূষিত হয়ে যায়। সেই খাবারটা খেলেও কিন্তু আমাদের দেহে জীবাণু প্রবেশ করে। এছাড়া যখন তুমি কোনো কাজ করছো, হয়তো বা তোমার হাতে ময়লা লেগে গেছে, কিন্তু তুমি সেই ময়লাটা পরিষ্কার না করেই চোখটাকে ঘষে ফেলেছো, হ্যাঁ, চোখের মধ্যে হাত দিয়ে দিয়েছো, তাহলে কি হচ্ছে, সেই ময়লাটা চোখের ভিতরে প্রবেশ করছে, এই জীবাণুটা চোখের ভিতরে প্রবেশ করে আমাদের রোগ সৃষ্টি করছে। এরপরে কি, অপরিষ্কার হাত মুখ মুখে দিলে, হ্যাঁ, যেটাই বললাম যে ওই যে ময়লা হাত আর অপরিষ্কার হাত মুখে দিলে এরকমই হয়। এরপরে যে এই যে বিভিন্নভাবে আমাদের দেহে এই জীবাণুগুলো প্রবেশ করছে, তারপরে কীভাবে এই রোগটা সৃষ্টি করছে, হ্যাঁ, এই জীবাণুগুলো যখন প্রবেশ করছে আমাদের দেহে, তখন কিন্তু এরা সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। কিসে বৃদ্ধি পাচ্ছে? সংখ্যায় তারা বৃদ্ধি পাচ্ছে, আর তখনই আমরা কি হচ্ছি, অসুস্থ হচ্ছি। একটা জীবাণু প্রবেশ করে আমাদের শরীরের ভিতরে, তারপরে ভিতরে যে ওরা অনেকগুলো জীবাণুতে পরিণত হয়ে যায়, তখনই কিন্তু আমরা অসুস্থ হই। তাহলে আমরা কি জানলাম, সুস্থ স্বাস্থ্য এবং রোগ কি, এবং সেই রোগের যে জীবাণুগুলো সেগুলো আমাদের দেহে কিভাবে প্রবেশ করে। এরপরে দেখো, আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, এই রোগ যে আমাদের জীবাণুর ভিতর প্রবেশ করছে কিভাবে, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এই চিত্রের মধ্যে আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। দেখো যে এখানে একটা ছেলে, ঠিক আছে, সে খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, যে দেখো ও যে খাবার খাচ্ছে, এই খাবারটা কোনো না কোনোভাবে দূষিত হয়ে এখানে এসেছে, অর্থাৎ দূষিত খাবারটা সে খাচ্ছে, এবং এতে কি রয়েছে, জীবাণু থাকতে পারে। আবার দেখো, সে যে পানিটা খাচ্ছে, সেটা হয়তো বা কোনো এরকম কোনো দূষিত পানি হতে পারে, তাহলে এই দূষিত পানি খেলেও সে কিন্তু রোগে আক্রান্ত হচ্ছে। এরপরে দেখো, ও যদি এই হাতটা, ও দেখা গেল যে এরকম বসে বাথরুম করে এসে হাতটা না ধুয়েই আবার সেই হাতটা দিয়ে খেতে বসেছে, তার মানে কি, এই হাতের মাধ্যমে জীবাণুটা তার দেহে প্রবেশ করেছে এবং সে কিন্তু তার অসুস্থ হয়ে গেছে এবং রোগে আক্রান্ত হয়েছে। তাহলে এই হচ্ছে যে আমরা একটা ছবির মাধ্যমে বুঝতে পারলাম যে আসলে জীবাণুগুলো কীভাবে আমাদের দেহে প্রবেশ করছে। তো আসো, আমাদের জীবাণু আমাদের দেহে যখন প্রবেশই করলো, তাহলে এই দেহটাকে সুস্থ রাখতে হলে আমাদের কী করা প্রয়োজন? আমাদের দেহে কিন্তু স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, ঠিক আছে। একটা জীবাণু যখন আমাদের শরীরের ভিতরে ঢুকে, সেই জীবাণুটাকে আবার ধ্বংস করার জন্য কিন্তু আমাদের দেহে আবার ওই রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, হ্যাঁ। তাই সেই জন্য সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা যাতে আমাদের বেশি থাকে, সেই জন্য আমাদেরকে কী করতে হবে, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। দেখো, সেই জন্য আমাদেরকে কী করতে হবে, এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ার জন্য
আমাদের অবশ্যই এই সুষম খাদ্যগুলো খেতে হবে। হ্যাঁ, তোমরা তো খেতে চাও না, হ্যাঁ সব কিছুই কিন্তু খেতে হয়, শুধু চিকেন খেলে এই হবে না, হ্যাঁ এক টুকরো মাছ খেলেই হবে না, আমাদেরকে কিন্তু অবশ্যই ফল খেতে হবে, শাকসবজি খেতে হবে, মাছ খেতে হবে, হ্যাঁ দুধ খেতে হবে, ডিম খেতে হবে, এই সমস্ত খাবারগুলো সুষম খাদ্য বলি আমরা, এগুলো আমাদেরকে অবশ্যই খেতে হবে, তাহলে আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। এরপরে দেখো আমরা ব্যায়াম করতে পারি, আমাদের যদি পরিমিত ব্যায়াম করি তাহলেও কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আরেকটি হচ্ছে আমাদের পরিমাণ মতো বিশ্রাম থাকতে হবে। তাহলে আমরা কি জানলাম, দেহ সুস্থ রাখার উপায় কি, সুষম খাদ্য গ্রহণ, পরিমিত ব্যায়াম, প্রয়োজনীয় বিশ্রাম এবং ঘুম, যা আমাদের দেহের জন্য উপকারী। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে দেহ সুস্থ রাখার জন্য উপায়গুলো কী কী। এরপরে আসো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, আমরা যদি অসুস্থ হয়েই যাই তখন আমরা কী করি, অসুস্থ হলে অবশ্যই আমরা ডাক্তারের কাছে যাই, এবং সেই ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারের পরামর্শে কিন্তু আমরা কী করি, ওষুধ খাই, তাই না? আর আমাদেরকে কী করতে হয়, বিশুদ্ধ পানি পান করতে হবে প্রয়োজন মতো, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। তাহলে আমরা কি দেখলাম, যে রোগ হলে আমরা যা যা করতে পারি তা হচ্ছে কি, ডাক্তারের পরামর্শ নিতে পারি, ওষুধ খাবো, নিরাপদ পানি পান করব এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন। এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমরা রোগ হলে আমরা এই কাজগুলো করলে আমাদের সুস্থতা আমরা ফেরত পেতে পারি। এরপরে দেখো আমাদের পরের যে টপিকসটি, সেটি হচ্ছে কি, রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধ, আমাদের যে জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করছে সেই জীবাণুগুলো আসলে কোথায় থাকে, সেগুলোকে যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলেই কিন্তু আর জীবাণু আমাদের দেহের ভিতরে প্রবেশ করবে না। তাহলে আমাদের সবার আগে যে জিনিসটি জানতে হবে সেটি কি জানো, সেটি হচ্ছে জীবাণু কোথায় থাকে। হ্যাঁ, জীবাণু কিন্তু সব জায়গায় থাকে, আমরা আগেই বলেছি, সেটা হতে পারে দেখো এই যে চেয়ার টেবিলে থাকতে পারে, আমাদের দরজার হাতলে, এবং থাকতে পারে টয়লেটের জিনিসপত্রে। তাহলে এইভাবে জীবাণু আমাদের থাকতে পারে, আমরা কিন্তু এইসব কোনো জায়গায়ই জীবাণুকে দেখতে পাই না, কিন্তু এখানে কিন্তু জীবাণু ছড়িয়ে থাকতে পারে। তাহলে এই জীবাণুটা আবার কীভাবে ছড়ায়, জীবাণু থাকলো এখন আর সেই জীবাণুটা আমাদের মধ্যে আবার কীভাবে ছড়াতে পারে, সেটি হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে জীবাণু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে, এবং পোকামাকড় যেমন ধরো মশা, মাছি ইত্যাদি রোগ জীবাণু কিন্তু এইভাবে ছড়িয়ে থাকে। দেখো এই যে হাঁচি কাশির মাধ্যমে কীভাবে ছড়াচ্ছে জীবাণুটা, একজন হাঁচি দিলে আরেকজন যদি দাঁড়িয়ে থাকে তাহলে অটোমেটিকলি জীবাণুটা কিন্তু তার গায়ে চলে যায়। এবং দেখো কখনো আমাদের যেমন মশার কামড় খেলে এখন কি হয়, ডেঙ্গু, বর্তমানে শুনতেছো যে ডেঙ্গু মশা কামড় দিলে আমাদের ডেঙ্গু রোগ হচ্ছে, তাই না, এডিস মশা, তো সেই মশা আমাদের গায়ের উপরে বসলে আমরা এরকমভাবে জীবাণুটা ছড়িয়ে যেতে পারে। তাহলে এই রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো হচ্ছে রোগ জীবাণু ছড়ানোটাকে বন্ধ করা। তাহলে রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় কি, রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা। আমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছি, তাহলে এই জীবাণুকে আমরা প্রতিরোধ করতে পারি, তাই না? এই প্রতিরোধ করার জন্য আমাদেরকে কী করতে হবে, এরকম যে জীবাণুগুলো রয়েছে সেগুলোকে এরকম একটা ঘুষি মেরে, হ্যাঁ, আমাদের শরীর থেকে বের করে দিতে হবে। সেটার জন্য আমাদের কিছু ভালো অভ্যাস তৈরি করতে হবে, হ্যাঁ, তাহলেই কিন্তু আমরা এই অসুখের হাত থেকে বাঁচতে পারি, তাই না? কারণ আমাদের শরীরের ভিতরে যদি কোনো জীবাণু যায়ও আর আমাদের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু কোনো জীবাণুই আমাদের কিছু করতে পারে না। আর সেই জন্য আমাদেরকে কী করতে হবে, কিছু ভালো অভ্যাস তৈরি করতে হবে। সেই ভালো অভ্যাসগুলোর মধ্যে হচ্ছে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হাত ধোয়া, নিরাপদ পানি পান ও ব্যবহার করা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা। তাহলে আসো
আমরা একটু দেখে নেই শরীর পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কিভাবে করতে পারি। আমরা গোসল করতে পারি, চুল ধুবো, হ্যাঁ, তারপরে আমরা ব্রাশ করব, হাত ধুবো, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরবো, হাতের নখ কাটবো, এগুলোর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তাহলে সেটি কি, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। যেমন খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হবে, রোজ সাবান দিয়ে পরিষ্কার পানিতে গোসল করতে হবে, এবং কি নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে, এবং চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এরপর দ্বিতীয় ভালো অভ্যাস হচ্ছে আমাদেরকে হাত ধুতে হবে। এখন হাত ধোয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই না? হ্যাঁ, হাত ধুতে হবে। সেই হাত ধোয়ার জন্য কী করতে হবে, আমাদেরকে পরিষ্কার পানি দিয়ে সাবান, হাত সাবান মেখে তারপরে আমরা হাত ধুব। এবং এই রোগ থেকে বাঁচার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে গিয়ে এই হাত ধোয়া। কারণ বর্তমানে আমরা যে অবস্থার মধ্যে রয়েছি, এই করোনা পরিস্থিতির মধ্যে রয়েছি, সেখানে কিন্তু আমাদেরকে বারবারই হাত ধোয়ার কথা বলছে, তাই না? 20 সেকেন্ড ধরে তোমরা হাত ধো, তাই না? খুব ভালোভাবে সাবান পানি দিয়ে হাত ধুতে বলছে। সেই জন্য এটি হচ্ছে সবচাইতে ভালো উপায়। এবং খাবারের আগে, খাবার তৈরির আগে এবং টয়লেট ব্যবহারের পর আমাদের সাবান দিয়ে হাত ধোয়া কিন্তু খুবই প্রয়োজন। এবং তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ যে আমরা, দেখো এখানে বাথরুম করার পর সে হাত ধুচ্ছে, রান্না করার আগে সে হাত ধুচ্ছে, কাউকে খাওয়াচ্ছে তখন হাত ধুচ্ছে, এবং খাওয়ার সময় হাত ধুচ্ছে। হ্যাঁ, তো এইভাবে প্রত্যেকটা কাজের আগে যদি আমরা হাতটাকে ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে ধুতে পারি, তাহলেই আমাদের কিন্তু অসুখ থেকে আমরা রক্ষা পেতে পারি। এবং এই হাত ধোয়ার জন্য তোমাদের আমি একটা ছবি দিয়েছি, এটা আসলে তোমাদের বই রিলেটেড না, তোমাদেরকে শেখানোর জন্য, যে তোমরা একটু এই ছবিটা ভালো করে দেখবে যে এই 7টা স্টেপ, এই 7টা জিনিস যদি আমরা মনে রাখি যে এইভাবে এইভাবে করে হাত ধুতে হবে, তাহলে কিন্তু আমাদের হাতটা ভালো মতো জীবাণুমুক্ত হবে। হ্যাঁ, তাহলে তোমরা এই ছবিটি ভালো করে খেয়াল করবে। দেখো প্রথমে কীভাবে হাত ধুচ্ছে, তারপরের বার কীভাবে হাত ধুচ্ছে, তৃতীয় স্টেপে কী করছে, 4 নম্বরে কীভাবে হাত ধুচ্ছে, 5 নম্বর দেখেছো, 6 নম্বরে এভাবে, তারপরে 7 নম্বর, এভাবে করে আমরা ভালো মতো করে হাত ধুতে পারি। এরপর হচ্ছে আমাদের নিরাপদ পানি পান করা খুবই প্রয়োজন, ঠিক আছে? এই সেই নিরাপদ পানি কি, দূষিত পানি যদি আমরা পান করি তাহলে আমাদের কি হবে, রোগ হবে। আর রোগ থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই নিরাপদ পানি খাওয়া প্রয়োজন এবং ব্যবহার করা প্রয়োজন। তাহলে আমরা কি করতে পারি, পান করা খাবার তৈরির জন্য এবং গোসলের জন্য আমরা নিরাপদ পানি ব্যবহার করব। এবং নিরাপদ পানি কি করে, আমাদের দেহকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে, জীবাণু দূর করে এবং আমাদের সুস্থ রাখে। তাহলে আবারও বলি, নিরাপদ পানি আমাদের দেহকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে, জীবাণু দূর করে এবং আমাদের সুস্থ রাখে। এরপর আমরা যে স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে কি হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। দেখো ক্লাসরুমটা পরিষ্কার করছে, বিদ্যালয়ের মাঠটা পরিষ্কার করছে, টয়লেট পরিষ্কার করছে। তাহলে আমাদের যে ভালো অভ্যাস, সেই ভালো অভ্যাসের মধ্যে আরেকটি অভ্যাস হচ্ছে পরিবেশের পরিচ্ছন্নতা করা। আমরা শুধু নিজেদেরই পরিষ্কার রাখলে হবে না, আমার আশেপাশের পরিবেশটাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে জীবাণুর হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। তাহলে এই জীবাণু বিস্তার রোধ করতে আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা দরকার। যেমন সাবান এবং পানি দিয়ে আমরা নিয়মিত যদি ধোয়া মোছা করি, তাহলে জিনিসপত্র থেকে জীবাণু দূর করা যায়। বাড়িতে বা বিদ্যালয়ে বেঞ্চ, টেবিল, চেয়ার ইত্যাদি মুছে এবং মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে হবে। রান্নাঘরে আবর্জনা, কলার খোসা এবং কাগজের টুকরো ডাস্টবিনে ফেলতে হবে এবং টয়লেট পরিষ্কার রাখতে হবে। টয়লেটে ব্যবহার পর হাত সাবান ও নিরাপদ পানি দিয়ে ধুতে হবে। এই হচ্ছে আমাদের 4টি ভালো অভ্যাস। সেটি কী কী ছিল, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হাত ধোয়া, নিরাপদ পানি পান করা, আরেকটি হচ্ছে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, তাই না? তাহলে
এই চারটি অভ্যাস যদি আমরা নিজেরা মেনে মানতে পারি এবং অভ্যাসগুলো নিজেদের মধ্যে তৈরি করতে পারি, তবেই কিন্তু আমরা এই আমাদের শরীরে জীবাণুটা প্রবেশের হাত থেকে রক্ষা করতে পারি। এবং আমাদের যেহেতু জীবাণু যদি আমাদের প্রবেশ না করে, তাহলে অবশ্যই আমাদের রোগ হওয়ার চান্সও থাকে না। হ্যাঁ, সেই জন্য রোগের হাত থেকেও আমরা কিন্তু এইভাবে করে, এই উপায়গুলো করেই কিন্তু আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। হ্যাঁ, আর এগুলোই হচ্ছে গিয়ে স্বাস্থ্যবিধি, অর্থাৎ নিয়ম, যে নিয়মগুলো পালন করার মাধ্যমে আমরা স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারি, তাই তো? হ্যাঁ, তাহলে এই যে আমরা অধ্যায়টা আলোচনা করলাম, সেই আলোচনার ভিত্তিতে আমি তোমাদের কিছু বাড়ি কাজ দেব। তার আগে আরেকবার মনে করিয়ে দিই আমি কী কী তোমাদেরকে এতক্ষণ পড়ালাম। আমি পড়ালাম স্বাস্থ্য কী, রোগ কী, কীভাবে জীবাণু প্রবেশ করে আমাদের গায়ে এবং কীভাবে জীবাণু ছড়ায়, হ্যাঁ, এবং আমাদের দেহ সুস্থ রাখার জন্য আমাদের কী করতে হবে। এবং আরেকটি হচ্ছে গিয়ে যে আমরা যখন কোনো তোমার ভালো অভ্যাস তৈরি করতে পারবো, তখনই কেবল কিন্তু আমরা নিজেদেরকে ভালো রাখতে পারবো, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এবং আমরা যে আলোচনাটি করলাম সেগুলোকে ভালোভাবে খেয়াল করবে, ঠিক আছে? এবং তোমাদের এই অধ্যায়টি তোমাদের অর্ধবার্ষিকের সিলেবাসে রয়েছে। এই অধ্যায়টি তোমাদের আগেও আলোচনা করা হয়েছে, তারপরে আমি আবার নতুন করে তোমাদের সাথে আবার এই চ্যাপ্টারটা রিভিশন দিলাম। তো তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা এই ক্লাসটি দেখার মাধ্যমে তোমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারবে আশা করি। এবং শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে। আবারও বলবো যে সবাই কী করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরে অবশ্যই বাইরে যাবে, এবং অবশ্যই বেশি বেশি করে হাত ধুবে। হ্যাঁ, কোথাও খাবার খাওয়ার আগে বা বাইরে গিয়েছো, বাইরের থেকে এসেই কিন্তু হাতটা ধুবে। হাতটাই কিন্তু ধোয়া সবচেয়ে ভালো অভ্যাস। হ্যাঁ, তাহলে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।